শুধু আমি ক্ষমা করে দিলেই হবে ছোট বৌমা? আমি তো এক্ষুনি বললাম যে আমি আর কোনো অশুভ আলোচনা চাই না, কিন্তু মেজ বৌমা এবারে যা করেছে তাতে ওর বাবার মাথাটাও হেট হয়ে গেছে। মা বলছি আমরা সবাই মিলে বাবাকে বোঝাবো। মা, মানুষ তো অপরাধী হয় না, সময় আর পরিস্থিতিটাকে অপরাধী বানায়। আর সব মানুষ তো লোভকেও জয় করতে পারে না, লোভ হিংসে এগুলো তো মানুষের অসুখ। এই অসুখ হলে তাকে দূরে ঠেলে দিতে নেই মা, তাকে কাছে টেনে নিয়ে তার রোগ সারিয়ে তুলতে হয়। মা আমি বরং মেজর জন্য একটু গরম দুধ আনি। হ্যাঁ, এই বাড়িতে সবাই আমাকে কত ভালোবাসে, এই বাড়ির লোকের সাথে আমি এরকম করলাম, মা আমাকে এখন ক্ষমা করে না। না মেজি ভাই না, এসব কিচ্ছু হবে না, এটা তোমার বাড়ি আর এটা তোমার ভাবী সন্তানের বাড়ি, ও এখানেই জন্মাবে এখানেই বড় হবে। মা আমি ঠিক বলছি তো? মা তুমি বলো না, আমাকে তাড়িয়ে দেবে না তো? বলো না, বাবাকে বোঝাবে তো? হ্যাঁ বলো, আমি এখানেই থাকবো তো, আমার বাচ্চাটা তোমার বাবার ভালোবাসে পাবে তো? বলো না। আর কেঁদো না মেজ বৌমা, আমি তো বললাম যথেষ্ট হয়েছে। আর দেখো, ভালোবাসা থেকে কেউ বঞ্চিত হবে না, তোমার বাচ্চাও এই বাড়িতেই বড় হয়ে উঠবে, আমি তোমাদের বাবাকে বোঝাবো। অবশ্য দেখো, এতক্ষণে খবরটা পেয়ে তোমার বাবা হয়তো আনন্দে লাফাতে শুরু করে দিয়েছে, মানুষটা এত নিষ্ঠুরও নয় যে এই খবরটা শোনার পরেও তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। এতদিনে তোমাদের বাবাকে এই চিনলে? জানো মা, বাবা তো আনন্দে প্রায় কেঁদেই ফেলেছে, আবার বলছে আনন্দ নাকি নাচতে ইচ্ছা করছে। তারপর কি বলে জানো, বলে এবার নাকি নাতনি হবে আর বুড়ো বয়সে নতুন বউ পেয়ে তোর মাকে একদম পাততেই দেবো না। দেখেছো মেজ বৌমা, আমি বলেছিলাম না এই খবরটা শুনলে মানুষটা একেবারে আনন্দে লাফাবে। মেজ বৌমা, এই ছোট ছোট দুঃখ সুখ আনন্দ এগুলো নিয়েই তো সংসার তৈরি হয়। তোমার সন্তান আজকে তোমাকে এই বাড়িতে থাকার অনুমতি পাইয়ে দিল, কখনো তার অমর্যাদা করো না মা, সন্তানের এই দাবিকে কখনো অস্বীকার করো না। দেখো তোমার, দেখো তোমাকে তো আমরা সারা জীবন মাথায় করে রেখেছিলাম, তাই না? তোমার সন্তানকেও তাই রাখবো। একটা ছোট্ট মানুষ, তার ছোট ছোট কচি কচি হাত, কচি কচি পা, তার ছোট হাতের আঙুলটা ধরে তো আমরা আবার নতুন করে চলতে শিখবো এই বয়স। আমরা আমরা মনে জোর পাবো, জীবনটাকে আবার নতুন করে দেখতে পাবো। শুধু তুমি আর এই ভুল কখনো করো না মা। করবো না, আমি এরকম ভুল আর করবো না। বলছি কি মা, বড়দি ভাই তো এখনো দুধ নিয়ে এলো না। আমি বলি কি, মেজি ভাই আর দুধ খেয়ে কাজ নেই, আমি বরং মেজি ভাইয়ের জন্য একটু গরম ভাত মাখন ডিম সিদ্ধ সব নিয়ে আসি, যাই আমি। না আমার এখন কিছু খেতে ভাল লাগছে না, আমার খুব গরম লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা চলো, আমি তোমায় সাহায্য করছি, চলো। ও হো, সর্বমঙ্গলা, ওর সঙ্গে গেলে তোর দেরি হয়ে যাবে না? তোর তো আজকে অনেক দূরে যাওয়া। অনেক দূরে যাওয়া, তাই নাকি? কোথায় যাচ্ছ তুমি? কলকাতার বাইরে মা, আজ থেকে আমাদের ধূপকাঠি কলকাতার বাইরেও সাপ্লাই করা হবে। আজ হুগলি যাচ্ছে, আজ হুগলিতে আমাদের মাল যাবে লরি করে। তাই নাকি? তা তুমি একা যাবে? হ্যাঁ মা, আমি ওখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে, ওখানকার ডিস্ট্রিবিউটরদের সঙ্গে আলাপ করতে চাই, তাই আমিও আজ লরি করে যাব। কি, তুমি বাড়ির বউ লরি করে হুগলি চলে যাবে একা? না না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। না না, এ তো ভীষণ চিন্তার কথা। তুমি তুমি একটা কাজ করো না, তোমার ওই ছেলেরা যারা আছে তাদেরকে বুঝিয়ে দাও, তারা চলে যাবে, তুমি একলা হাইওয়েতে লরি করে যাবে? না না না, এ তো ভীষণ বিপদ হয়ে যায়। ও যদি কোনো বিপদ হয় তখন কি হবে? না না না, আমি চিন্তা আর করতে পারছি না। আমি বুঝতে পারছি না যে অনিশ জানে, মানে অনিশকে তুমি বলেছো ব্যাপারটা?
না মানে অনিশ বাবু জানেন মানে আসলে অনিশ বাবু প্রথমে রাজি হননি তারপর আমি ওনাকে বুঝিয়েছি আমি যাদের সাথে ব্যবসা করব তারা আমায় চিনবে না হয় আমি একবার ওনাদের সঙ্গে সামনাসামনি গিয়ে কথা বলতে চাই ওনারা কি চান সেটা বুঝতে চাই এতে আমারই ব্যবসায় উন্নতি হবে মা আর আমার কিচ্ছু হবে না এই প্রথম কয়েকটা দিন তো এখন আমি নিজে একটু জেলায় জেলায় গিয়ে ওদের বুঝিয়ে দেব তারপর অফিস করে আমি অফিসে বসে ব্যবসা করব হ্যাঁ একবার যখন তুমি ভেবে ফেলেছো তখন তুমি এটা করবেই সহজেতে তো তুমি ছাড়বে না যা জেদ তোমার জেদ না মা বলো যে কাজের প্রতি ডেডিকেশন আর ওর এই কাজের প্রতি ডেডিকেশনই একদিন ওকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না ওকে তুমি দেখে নিও আচ্ছা তোমার বাবা জানেন বাবাকে বলেছো হ্যাঁ মা বাবা অনুমতি দিয়েছেন ও তবে তো হয়েই গেল ঠিক আছে পারমিশন যখন পেয়ে গেছো তখন যাও ধেই ধেই করে লড়ি করে চলে যাও হুগলিতে যাও হ্যাঁ মানে আমরাও বলছিলাম যে অনিশ যেতে পারতো ওর সঙ্গে কিন্তু অনিশ বাবু যেতে চেয়েছিলেন কিন্তু আমি যেতে না করেছি একাই যাব বলেছি হ্যাঁ তা তো বলবি তুমি তো একাই যাবে তুমি তো সব পারো তুমি তো বীরাঙ্গনা একাই একেবারে 100 না না ও একা 100 নয় একাই 1000 ও হলো সর্বমঙ্গলা যে সবার মঙ্গল করে আপনি তাহলে আজকে হুগলি যাচ্ছেন না না ফোন করে না করে দিলাম কলকাতার মধ্যেই ব্যবসাটাকে কিছুদিন ভালো করে একটু গুছিয়ে নি আসলে মা ঠিক কথাটা শোনার পর পছন্দ করেননি যে আমি একা একাই হুগলি যাচ্ছি লরি করে মা কি আপনাকে বারণ করেছেন এবার না না মা বারণ করবেন কেন বারণ করেননি তবে যেভাবে অনুমতি দিলেন তাতে বুঝলাম এটা ঠিক মার মনের কথা নয় অভিমানের কথা আর মার কথার অবাধ্য আমি কখনোই হতে চাই না তাছাড়া এই মুহূর্তে মেজি ভাইয়ের যা অবস্থা মেজি ভাইকে সবসময় দেখাশোনা করার জন্য তো বাড়িতে একজন লোক দরকার সবসময় তাই না কি হয়েছে গো মেজো বৌদির আবার বাচ্চা হবে তাই না অনিশ দাদা বাবু শুরু করে দিলি তো শুরু করে দিলি সব ব্যাপারে তোরা তো আগ্রহ কিসের শুধু আমার একার নয় গো পাড়ার সবার ওই তো আমি দোকানে গিয়েছিলাম কালুজি আনতে তখন ওই জয় বৌদি আছে না ও তো আমায় ডেকে জানতে চাইলো বাড়িতে ডাক্তার কেন এসেছে রে আমি তো বলে দিয়েছি যে মেজো বৌদি অজ্ঞান হয়ে পড়ে গেছে মনে হয় বাচ্চা হবে ঠিক বলেছিলাম দেখেছো আমার আইডিয়া ভুল হয় না একদম ঠিক বলেছি লকডাউনের পর প্রথম এলি এসেই শুরু করে দিলি তো হ্যাঁ মানে তোর পারে খুশির খবর শুনলাম বলেই তো তাই তুই শুনলি কোথায় যে তুই সবাইকে শোনাচ্ছিস না গো এমনিতে তো সবাই সবটাই জানে ওই যে তোমাদের পাড়ার উল্টো দিকে মঞ্জুদি আছে না ও তো ভেবেই নিয়েছে ছোট বৌদির বাচ্চা হবে তোর হচ্ছে দাঁড়া তোর হচ্ছে তোর মুখে বড় বড় কথা হয়েছে না তোর মুখে কোনো লাগাম নেই যা খুশি তাই বলে যাচ্ছিস বড় বৌদি বড় বৌদি বড় বৌদি বড় বৌদি তোর হবে দাঁড়া বড় বৌদি আরে কি হয়েছে তুই ডাকাডাকি করছো কেন এই যে তোমাদের কুটি মুখে কোনো লাগাম নেই যা খুশি তাই বলে যাচ্ছিস প্লিজ তুমি কিন্তু দেখো এটা তাই নাকি কি বলেছে গো এই কি বলেছিস তুই আর এখনো তুই ঘর মুছে যাচ্ছিস বাকি কাজগুলো কখন করবি আরে বাবা আমার সব কাজ হয়ে গেছে শুধু ঘর মোছাটাই বাকি তোমরা একটা ভালো কথা একটু প্রাণ খুলেও বলতে দেবে না আরে বাবা বাচ্চা হবে সে তো ভালো কথা বড় আনন্দের আর অনিশ দাদা বাবু তুমি আমায় বকলে তো দেখবে যখন ছোট বৌদির বাচ্চা হবে না তখন আমি এইভাবেই খুশি হব পুটি তুই না যা তা কথা বলিস ওদের তো সবে বিয়ে হলো আর এই কালকে সবে ফুল সজ্জা হলো এর মধ্যে বাচ্চা হয়ে যায়
একটু তো সময় দিতে হবে, তাই না? এটা কি সিনেমা যে আজকে বিয়ে হলো, কাল ফুলসজ্জা হলো, একটা গান হলো, অমনি বাচ্চা হয়ে গেল? সবে তো ওরা ওই বালিশ নিয়ে ছোড়াছুড়ি খেলা শুরু করেছে। বড় বৌদি, এই জন্যই ভালো লাগে না আমার, জানো তো, তুমি না সব সময় এরকম করো, সবার সামনে দূর, আমি আমি ফ্যাক্টরি চলে গেলাম আমার। কিরে, তোরা এখানে কাজে যাসনি? আরে বেরোবো, কিন্তু তার আগে যে তোমাদের একটা ভালো খবর দিতে এসেছি। ভালো খবর? কি খবর? দোকানে দোকানে সেল অনেক বেড়ে গেছে, আগের তুলনায় দ্বিগুণ হারে মাল বিক্রি হচ্ছে। সকাল থেকে আর অন্তত পক্ষে 7টা জায়গা থেকে ফোন এসে গেছে, তারা তো আরো অনেক বেশি মাল চাইছে এখন। হ্যাঁ, জানো প্রদীপ আর মোমবাতিরও অনেক অর্ডার আসছে। বাহ সর্বমঙ্গলা, আপনার তো এবার রমরমা শুরু হলো। আর দাদা, আজকে আমরা একটু বাইকটা নিয়ে দমদমের দিকটা যাব, আমরা আরো কিছু লোক বাড়িয়েছি। বাহ, খুব ভালো করেছো। ঠিক আছে, তোরা ফ্যাক্টরিতে যা, আমি আসছি। ঠিক আছে, এই চল। দেখেছিস সর্বমঙ্গলা, এই সব কিছু হয়েছে কিন্তু ওই মন্দিরে ধূপকাঠি জ্বালানোর জন্য। একদম ঠিক কথা বলেছো শ্রেয়া, আমাদের সর্বমঙ্গলাকে তো সবাই খুব ভালোবাসে। জানো, আমাদের পাড়ার সবাই তো ওকে দেখার জন্য একেবারে মুখিয়ে আছে। আজকে বাড়িতে ডাক্তার আসতে দেখে অনেকে তো পুটিকে জিজ্ঞেস করে নিয়েছে যে কি গো, তোমাদের বাড়ির ছোট বউর বাচ্চা হবে নাকি? তখন ও ব্যবসাটা চালিয়ে যেতে পারবে তো? তাহলে ভাবো শ্রেয়া, আমাদের ছোট বউয়ের যখন সত্যি সত্যি বাচ্চা হবে, সকলে কত আনন্দ পাবে। তোমরা আবার শুরু করলে তো? হ্যাঁ, মানে এই জন্য না, তোমাদেরকে তোমরা যা খুশি করো, আমি চললাম, আমি চললাম। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে। চাঁদের ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা আদর আছে তোকে দেওয়ার, দেখে যায় ইচ্ছে কত আকাশ ছোঁয়ার, কেন যে তোকে পাহারা পাহারা দিল। আমার আদরের দেওর, বাবা হওয়ার কথা শুনে যদি তোমার এই অবস্থা হয়, সত্যি সত্যি যখন বাবা হবে তখন কি অবস্থা হবে বলো দেখি। ওমা, লজ্জা পাচ্ছিস কেন? আরে বাবা, তোকেও তো কোনো না কোনো একদিন মা হতে হবে নাকি? আর দেখবি অতগুলো বাচ্চা যখন সারা বাড়ি ছোটাছুটি করে বেড়াবে, তখন কত আনন্দ হবে, মন একেবারে জুড়িয়ে যাবে। আর মা হওয়ার যে কি আনন্দ, সেটা তুই যখন মা হবি তখন বুঝতে পারবি, বুঝলি? অনিশ বাবু, আপনার সাথে আমার যা সম্পর্ক তা তো চুক্তির সম্পর্ক,
চুক্তির সম্পর্কে তো আর বাবা মা হওয়া যায় না, তাই না? একটা নতুন প্রাণকে তো আর চুক্তি করে পৃথিবীতে আনা যায় না। নতুন প্রাণ তো ভালোবেসে পৃথিবীতে আসে, সেই ভালোবাসা তো আমাদের মধ্যে নেই অনিশবাবু। আমি আমি বেরোলাম, বুঝলে? টাটা। এখন আবার কে ফোন করলো? আমি ধরছি। হ্যালো হ্যালো, আমি কি সর্বমঙ্গলা কাঞ্জিলালের সাথে কথা বলতে পারি? আমি সর্বমঙ্গলা কথা বলছি, আপনি কে বলছেন? আমি হাওড়া জেলা থেকে পটল কুমার নস্কর বলছি। হ্যাঁ বলুন। আরে আমি কি বলবো ম্যাডাম, বলবেন তো আপনি। মন্দিরে 5000 ধূপকাঠি জ্বালিয়ে তো আপনি হইচই ফেলে দিয়েছেন ম্যাডাম, জেলার প্রতিটি খবরের কাগজে আপনার নাম বেরিয়েছে। হ্যাঁ ম্যাডাম, এবারে যে আপনাকে আমাদের খুব দরকার ম্যাডাম। ঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি ম্যাডাম, বুঝিয়ে বলছি। আসলে আমি আমি হাওড়া জেলার স্টেশনারি ডিস্ট্রিবিউটর, মানে কি বলুন তো, ওই আলপিন থেকে আলমারি সব ডিস্ট্রিবিউট করি। না তার মধ্যে ধূপকাঠিও আছে। হ্যাঁ আমার 7 খানা গোডাউন ম্যাডাম। এবার আমি ঠিক করেছি, আমি আপনার সর্বমঙ্গলা ধূপকাঠি ডিস্ট্রিবিউট করব। হেভি ডিমান্ড ম্যাডাম, সবাই চাইছে। আসলে কি ব্যাপার জানেন তো, ভালো জিনিস আমি প্রথম ডিস্ট্রিবিউট করি, অন্য কাউকে করতেই দিই না। তাই বলছি ম্যাডাম, আমার সাথে যদি মিলেমিশে ব্যবসা করেন তাহলে আপনার ঘরে শুধু লক্ষ্মী গণেশ ঢুকবে আর বেরোবে না, শুধুই ঢুকবে। টাকা গুনতে আপনাকে লোক রাখতে হবে ম্যাডাম। সব বুঝতে পারছি, আমরাও জেলায় জেলায় কাজ শুরু করব ভেবেছিলাম, এমনকি আজই আমাদের একটা জেলায় মাল যাওয়ার কথা ছিল, কিন্তু একটা ব্যক্তিগত কারণে হয়ে উঠল না। আর তাছাড়া এখন শহর আর শহরতলিতে যা ডিমান্ড রয়েছে তাই আমরা সামলে উঠতে পারছি না। কিছুদিন কলকাতার মধ্যেই ব্যবসাটা একটু সামলে নিই, তারপর জেলায় জেলায় কাজ এগোবার কথা ভাবছি। কি কি বলছেন ম্যাডাম, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না, এত বড় সুযোগ আপনি নষ্ট করবেন না। আর দরকার হলে আমি এক্ষুনি 5 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছি। আপনাকে কিচ্ছু করতে হবে না ম্যাডাম, আপনি শুধু ধূপকাঠি বানিয়ে সাপ্লাই দেবেন, বাস। কিন্তু এত লোকবল তো আমার নেই এখনই। কে বলেছে নেই ম্যাডাম? আপনি তো কত বেকার ছেলেদের কাজের সুযোগ দিয়েছেন, দরকার হলে আরো কিছু বেকার ছেলে নিয়ে নেবেন। আপনি কি করে জানলেন যে আমি বেকার ছেলেদের কাজ দিয়েছি? শুনেছি শুনেছি, সবারই মুখে মুখে তো এখন আপনার কথাই। তা ম্যাডাম টাকাটা পাঠিয়ে দিই। কিছু মনে করবেন না পটল বাবু, এই মুহূর্তে আমি এটা পারবো না, আগামী 6 মাস তো নয়ই, আপনি না হয় তারপর আমার সাথে যোগাযোগ করবেন। আর দেখুন, এত কাজ একসাথে নিয়ে আমার ধূপকাঠির কোয়ালিটি খারাপ হয়ে যাক সেটা আমি চাই না, এত কাজের চাপে কাজের গুণগত মান যদি খারাপ হয়ে যায় তাহলে আমার সর্বমঙ্গলা ধূপকাঠির বদনাম হয়ে যাবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। কারণ সর্বমঙ্গলা ধূপকাঠি শুধু আমার ব্যবসাই নয়, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার কারণ। রাখছি। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনুন শুনুন ম্যাডাম, উঠে দিল। ম্যাডাম উনি তো না করে দিলেন, তাহলে আপনি যা ভাবছেন তা করবেন কি করে? করব করব, সাকসেস তো আমাকে পেতেই হবে। অনেক হয়েছে, বারবার ওই সর্বমঙ্গলার কাছে আমি কিছুতেই হেরে যেতে পারবো না, এবার আমি জিতবই, আর ওই সর্বমঙ্গলাকে আমি হারিয়ে ছাড়বো। ওকে যদি আমি হারাতে না পারি তাহলে আমি নিজেকে জাস্ট শেষ। শুনুন,
সর্বমঙ্গলাকে আপনি অ্যাট এনি হাওয়ার অ্যাট এনি কস্ট জেলায় জেলায় ব্যবসা করার জন্য কোনো রকমভাবে রাজি করাবেন। প্রয়োজন হলে টাকা নিয়ে ওর বাড়িতে চলে যাবেন। গরিবের মেয়ে তো লাখ লাখ টাকা কখনো চোখে দেখেন, লোভ সামলাতে পারবেন না। আর ওই টোপ দিয়েই ওকে আপনি শহর থেকে বাইরে নিয়ে যাবেন, আর বাকি প্ল্যানিং আমি আপনাকে পরে বলে দেবো। ওকে, এখন আসুন। শেষ করে দেবো।